আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রথম প্রশ্ন, জানাবাতের গোসল ফরজ অবস্থায় কি ঘুমানোর আগে তিন কুল বা মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে? যেগুলো ঘুমানোর আগের দোয়া এবং ওয়াজিফা, সেটা মুখস্থ পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটাতে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামই এই মতটা পোষণ করেছেন, আর সেটা হলো তারা কোরআন স্পর্শ করে পড়বে না, কোরআন স্পর্শ করে পড়বে না, কিন্তু মুখস্থ পড়তে পারে, বিশেষ করে ওয়াজিফা টাইপের যেগুলো আছে, যেমন সকাল সন্ধ্যার আদকারের মধ্যে আছে না, এই যে আয়াতুল কুরসি আছে, কুল হুয়াল্লাহ আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে, কুল আউযু বিন্নাস আছে, রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেগুলো পড়তে পারে, যদিও তখন সে জানাবাত অবস্থায় থাকে। অজু করার সময় যদি আজান দেয়, তখন কি অজু করতে করতে আজানের উত্তর দেওয়া যাবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এরপর আরেকটা প্রশ্ন, জুমার সালাতের পরে মসজিদে যে চার রাকাত সুন্নত আদায় করতে হয়, তার নিয়ত কি দুই দুই করে না চার রাকাতের নিয়ত করে পড়তে হবে? ফরজ নামাজের মধ্যে চার রাকাত আছে, যেমন জোহর, আসর, এশা, এর বাইরে অন্যান্য নামাজের ক্ষেত্রে উত্তম হচ্ছে দু রাকাত করে পড়া। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু রেওয়ায়েত পাওয়া যায় যে চার রাকাতও পড়া যেতে পারে, যেমন জোহরের আগে চার রাকাত বা আসরের আগে চার রাকাত, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে সকল নফল সালাহ দু রাকাত করে পড়া। মহিলারা, আমরা যখন ঘরে থাকি, কোনো গায়রে মাহরাম না থাকলে তখন আমাদের পর্দাটা কীরকম হবে? সবসময় কি মাথায় কাপড় দিয়ে রাখতে হবে নাকি সাধারণভাবে থাকতে পারব? বিশেষ করে টয়লেটে কি মাথায় কাপড় দিয়ে যেতে হবে? যখন মহিলাদের সামনে এমন কোনো মানুষ না থাকে, সে পুরুষ হোক, কিশোর হোক, অথবা যেই হোক না কেন, যাদের সামনে তাকে সতর ঢাকতে হবে, এরকম কেউ যদি না থাকে, তাহলে সে আপাদমস্তক ঢেকে ঘরে নিজে অবস্থান করার জরুরি নয়, কিন্তু আপাদমস্তক ঢাকাটাও নিষিদ্ধ নয়, এটা মনে রাখতে হবে। আপাদমস্তক ঢাকাটা নানা কারণে মানুষ আপাদমস্তক ঢাকতে পারে, শীতের কারণে ঢাকে না, ইউরোপ আমেরিকার মেয়েরা তো কাপড় চোপড় পরে না, তারা তো ঢাকে, তারা আপাদমস্তক ঢেকে রাখে, চোখ ছাড়া আর কিছু দেখবে, চোখও দেখা যাবে না মানে শীতকালে, যেহেতু মাইনাস চলে। ঘরের মধ্যে মানুষ শীতকালে এভাবে ইয়ে করতে পারে, অথবা তার জ্বর, নানা কারণে মানুষ, এমনকি যদি কোনো রিজন না থাকে বাট তার মনে হচ্ছে যে তার শরীরটা কভার করে রাখা উচিত, তাহলে সেটাও জায়েজ। এটা হচ্ছে আমি বলছি ঘরের মধ্যে যখন কোনো রিজন নাই, কোনো পুরুষ নাই, একদম কোনো পুরুষ নাই বা অন্য কোনো মহিলাও নেই, তখনও সে ইচ্ছে করলে আপাতবস্তক ঢাকতে পারে, তবে ঢাকাটা জরুরি নয়, সেটা আমি বললাম। সেক্ষেত্রে সে তার মাথা খালি রাখতে পারে, মানে তার মাহারামের সামনে যা কিছু ওপেন করা যায় সে সব কিছু ওপেন করে চলাফেরা করতে কোনো অসুবিধা নেই। যেটা এখন টয়লেটের কথা বলা হচ্ছে, তাহলে মাহারামের সামনে আপনি মাথা খুলতে পারেন, মাথার চুল মাহারাম দেখতে কোনো অসুবিধা নেই, মানে দু মাহারাম যার পুরুষদের মধ্যে যাদের সাথে মাহারামের সম্পর্ক আছে। তাহলে বাথরুমে যখন যাবে, তখন যেহেতু আমাদের এই টয়লেটগুলো খুবই প্রোটেক্টেড, অতএব পুরুষ অথবা মহিলা তারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা সেভাবেই সেখানে তাদের প্রয়োজন সারতে পারবে, হাজাত সারতে পারবে। সেখানে কারো যদি কাপড় খুলতে হয় সেটা সে পারবে, এবং টয়লেট করার সময় মাথায় কাপড় দেওয়াটা এটা জরুরি নয়, যেমন পুরুষদের জন্য টুপি পরাটাও জরুরি নয়। আল্লাহ প্রতি রাতে সপ্তম আসমানে নাকি তৃতীয় আকাশে এসে বান্দাকে ডাকেন, বলা হচ্ছে ইলাসসামা ইদ্দুনিয়া, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা তাআলা ইলাসসামা ইদ্দুনিয়া, আমাদের রব আল্লাহ সুবহান তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসে। নিকটবর্তী আসমান কোনটা, সপ্তম নাকি তৃতীয়?
হ্যাঁ সপ্তম বললে আমাদের দিক থেকে তো শেষটা বোঝাবে, প্রথম আসমান, প্রথম আল্লাহর দিক থেকে প্রথম আসমান তো আমরা গণব না, আমরা আমাদের দিক থেকে যেটা কাছের আসমান প্রথম আসমান, যেই মহাশূন্যের ভিতরে আমাদের এই বিশ্বজগৎ সৌরজগৎ আমাদের এই গ্যালাক্সি আছে, এটা হলো প্রথম আসমান, এটা হলো প্রথম আসমান। প্রথম আসমানই হচ্ছে আমাদের নিকটবর্তী আসমান, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটবর্তী আসমানে নেমে আসে, হাদিসে সেটাই বলা হয়েছে। আর নিকটবর্তী আসমান বলতে আমরা প্রথম আসমানটাই বুঝি, যদি এখন আপনি প্রথম নাকি সপ্তম নাকি তৃতীয় আইডেন্টিফাই করতে চান তাহলে প্রথমটাকে আমরা আইডেন্টিফাই করব, কারণ আসসামা উদ্দুনিয়া আই মিনাল আর্থ, জমিন থেকে সবচেয়ে নিকটবর্তী আসমান হলো প্রথম আসমান, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, মেরাজের হাদিসে এভাবে এসেছে। আজকে এখানে রাখছি, হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম।